সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে যেগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে কিছু বুটিক কালেকশন আর কিছু অর্নামেন্টস কালেকশন। স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছেন, সবগুলোই হচ্ছে ইন্ডিয়ান কটন, মলমল কটনের ওপর স্ক্রিন প্রিন্টেড এবং ডিজিটাল প্রিন্ট করা থ্রি পিস কালেকশন। এগুলো হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন। অনলাইনে আপনারা যে কর্স সেটগুলো দেখেন, আনারকলি, নায়রা, আলিয়া ভাট, বিভিন্ন ডিজাইন এখন বের হয়েছে, এই সেটগুলো কিন্তু আমাদের এই কালেকশনে, এই স্টোরে। তা আমি আজকে যে স্টোর দেখাচ্ছি এটা সাধারণত হচ্ছে কি মাইডাস সেন্টারে অবস্থিত, হচ্ছে একটা ফেয়ার চলছে, সেই ফেয়ারে হচ্ছে বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেছে, সেই উদ্যোক্তাদের কিছু কালেকশন, কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে প্রেজেন্ট করছি। যে এই জায়গায় আসলে আপনারা দেশীয় বুটিক্স, ইন্ডিয়ান বুটিক্স, পাকিস্তানি, তারপর হচ্ছে কিছু ডিজাইনার বুটিক্স আমার চোখে পড়েছে, তো আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 750 টাকার মধ্যে। এই স্টলটা আরেকটা স্টল, এখানে সব পাকিস্তানি ক্যাটালগ কালেকশন পাবেন। আর এরপরে যে স্টলটা দেখছেন এগুলো সব হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারি, যেহেতু এই মুহূর্তে হচ্ছে গিয়ে ছোট্ট একটা ডিভাইস দিয়ে ক্যাপচার করেছি, সেহেতু অনেক সময় ডিভাইসের জন্য কালারগুলো ম্যাট লাগে, তো আমার কাছে তাই মনে হচ্ছে, স্ক্রিনে ম্যাট ম্যাট দেখাচ্ছে, বাট এগুলো গোল্ড প্লেটের জুয়েলারি। প্রাইস হচ্ছে 150 টাকা থেকে তাদের স্টার্টিং রেঞ্জ। এছাড়া অনেক অ্যান্টিক অর্নামেন্টস রয়েছে, তারপর ফিঙ্গার রিং রয়েছে, কিছু ইয়াররিং দেখেছি আমার কাছে চমৎকার লেগেছে, বিশেষ করে 250 টাকা করে কিছু কালেকশন। এই যে আরেকটা শপ দেখছেন, এই শপের প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে খাদি কাপড়ের মধ্যে, অনেক মণিপুরিদের, পাহাড়িদের হাতে তৈরি কাপড়। এছাড়া এই সব অনেক চুড়ি কালেকশন, ক্লোজ দেখেছি, প্রাইস খুব ভালো লেগেছে, প্রাইস শুনে মাত্র 150 টাকা থেকে ফিঙ্গার রিং আপনারা পাবেন। যখন হাতে দিয়ে দিয়ে চেক করবেন তখন মনে হবে অনেক জিনিস আমাদের এর আগে চোখে পড়েনি। এগুলো প্রাইস হচ্ছে 150 টাকা থেকে 250 টাকার মধ্যে, আমি কিন্তু শুধু ফিঙ্গার রিংয়ের কথা বলেছি। এছাড়া হাতের যে ব্রেসলেটগুলো এগুলো পাবেন আপনারা 250 টাকা করে, রিং এখানে ম্যাক্সিমাম রিং হচ্ছে 200 টাকার মধ্যে। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই শপের কিছু প্রোডাক্ট আছে যা খুবই আমার কাছে এক্সেপশনাল মনে হয়েছে, সবটা মাত্র গোছাচ্ছিল সেজন্য ওইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাতে পারিনি, তবে আমি আমার চোখে দেখায় এগুলো খুবই ডিফারেন্ট মনে হয়েছে শপের কালেকশনগুলো। মানে খোলার পর দু চারটা ড্রেস খোলা ছিল, আপনি ভাঁজ করছিল, খোলার পর মনে হলো যে খুবই এক্সেপশনাল ডিজাইনার কালেকশন, রেঞ্জ কিন্তু 7000 প্লাস। এছাড়াও হচ্ছে এই সাইডে কিছু কুর্তি রয়েছে, এগুলো অবশ্য বাজেট ফ্রেন্ডলি, 1200 টাকার মধ্যে আপনারা পাবেন। আর এরপরে চলে যাচ্ছি পাশের শপে, এখানে একটা জিনিস খুবই এক্সেপশনাল, সেটা হচ্ছে টাইডাই বুটিক্স। এটা সিল্ক প্যাটার্নের উপর একটা শাড়ি, তবে বাংলাদেশে আমরা যে সিল্ক শাড়িগুলো ব্যবহার করি বাটিকের, এটার সাথে এটা কোনো মিল নাই, এত সুপার কোয়ালিটি, মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি, প্রাইসও কিন্তু বেশি, প্রাইস হচ্ছে গিয়ে 2700 টাকা। তো খুব সফট প্রত্যেকটা শাড়ি, খোলার পর খুব ইউনিক লাগে বা ডিফারেন্ট লাগে, আনকমন লাগে, যেগুলো আমরা অনলাইনে যেগুলো দেখে থাকি সাধারণত তেমন কমন কিছু না। তো আপনারা আসলে এই শপটিও একটু ভিজিট করবেন, অ্যাট এ টাইম এখানে মনে হয় 300 প্লাস উদ্যোক্তা আছেন যাদের আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে তারা এক্সিবিশন করছেন। এরপর রয়েছে থাইল্যান্ড এবং ব্যাংককের কিছু এক্সপোর্টেড সোল রয়েছে, হচ্ছে 250, এই শপে 250 টাকার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। মানে একটা সেটের ভেতর দেখলাম চারটা করে ইয়াররিং, এছাড়া এই যে ফিঙ্গার রিংগুলো খুবই সুন্দর, যদিও ছোট ক্যামেরা এখন জুম ইন করে দেখালে আপনারা বুঝতে পারতেন ডায়মন্ড কাটের এই রিংগুলো কত কত জোস। এছাড়া আরেকটা অফার আছে ওনাদের, বাই ওয়ান গেট টু ফ্রি, চমৎকার না, বাই ওয়ান গেট টু ফ্রি। এরপর আরেকটি করে দেখিয়ে দিই, এখানে সিলভার এবং
অ্যান্টিক অনেক জুয়েলারি রয়েছে, রোজ গোল্ডের ভিতরে কিছু ইয়াররিং খুবই চমৎকার, ডায়মন্ড কাটের, এগুলো 250 টাকার ভেতর। আপনারা অ্যাট এ টাইম একসঙ্গে একটা প্যাকেটের ভেতর 4টা ইয়াররিং। এরপর এখানে কিন্তু অনেক সাউন্ড, তো আমি অনেক আমি যখন ভিডিওটা করেছিলাম আমি আস্ক করেছিলাম যে প্রাইস কত, পরে আমি জাস্ট সাউন্ড প্রাইসটা ভুলে গিয়েছি ভয়েসটা দেওয়ার সময়। আমি শুধু আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করলাম যে মাইলেজ সেন্টারে এই যে এটা আমার স্টিল মনে আছে 250 টাকা, এখানে যা আছে সবই 250 টাকা। তো মাইলেজ সেন্টারে অবস্থিত মেলায় যদি আপনারা কাছাকাছি থেকে থাকেন সেক্ষেত্রে আসতে পারেন। এই যে চায়না হিজাবগুলো দেখুন, খুব সফট ম্যাটেরিয়ালসের মধ্যে। এছাড়া আবারও কিছু গোল্ড প্লেটের জুয়েলারি, বিভিন্ন ব্যাসলেট দেখছি, ইয়াররিং দেখছি, গোল্ড প্লেটের ছোট ছোট ইয়াররিংগুলো অনেক ইউনিক। এখানে আসলে কিছু ব্যাগ দেখবেন আপনাদের নজর কাটবে, কিছু বুটিক্স কালেকশন, আর এখন তো গোল্ডের জুয়েলারি মানে গোল্ড প্লেটের জুয়েলারি মনে হয় সবার স্টোরেই স্থান পাচ্ছে। আমি এই সেটে আপনাদের কিছু নেকলেস দেখাবো, আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই জায়গাটা একটু দেখতে পারেন। এই যে ইয়াররিংগুলো এগুলো হচ্ছে 650 থেকে 750 টাকার মধ্যে, এগুলো কিন্তু গোল্ড প্লেটের। আর এই যে আমি এটার কথা বলেছি, এইগুলো কিন্তু 650 থেকে 750 টাকার মধ্যে। এই জিনিসগুলো গোল্ড প্লেটের, প্লাস হচ্ছে ছোটো মানে কাজগুলো আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, যে স্টার করা, স্টার মার্কের যে নেকলেসগুলো খুবই জোস এবং লাইট ওয়েটেড। এরপর রয়েছে কিছু হ্যান্ড ওয়াচ কালেকশন, আর এই সাইডে যে নেকলেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়মন্ড কাট, দেখতে পাচ্ছেন একটা রিফ্লেক্ট দিচ্ছে। এগুলো হচ্ছে আপনার 1400 থেকে 1500 টাকার ভেতরে। এরপর হচ্ছে মাল্টি স্টোন হেজ জুয়েলারি, এই আপুরা এসছে গুলশান পিঙ্ক সিটি থেকে, ওনাদের শোরুম। এখানে অনেক জুয়েলারি কালেকশন, চোখ আটকে যাচ্ছে। এদের স্টার্টিং রেঞ্জ 650 থেকে 2000, মানে এখানে হচ্ছে গিয়ে হ্যাভি জুয়েলারি, প্রাইসটাও হ্যাভি। তো অনেক প্রাইসের ক্ষেত্রে প্রাইসটা মেনশন নাই করি, আমি জাস্ট জুয়েলারিগুলো আপনাদেরকে দেখিয়েছি। এগুলো অরিজিনাল স্টোনের সরি পার্লারেও কিছু জুয়েলারি আছে, মাল্টি স্টোনের জুয়েলারি নিতে হলে অবশ্যই আপনারা ওনাদেরকে নক করতে পারেন। আর উপরে যে জুয়েলারিগুলো এগুলো সব হচ্ছে ডায়মন্ড কাট জুয়েলারি, খুবই মানে কি বলবো, এত সুন্দর, এত সুন্দর যে জায়গাটা আসলে আপনাদের মনে হবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, বিশেষ করে যারা নিজেদেরকে বিভিন্ন গেট আপে দেখতে পছন্দ করেন। তো এই হচ্ছে ছোট করেও বড় হয়ে যাওয়া একটা ব্লগ, চেষ্টা করেছি একটা ইনফরমেশন শেয়ার করার। সেক্ষেত্রে আপনারা আমাদের এই মেলায় চলে আসতে পারেন, সেই সাথে আমার সাথে তো দেখা হবেই হবে, এছাড়া আর অন্যান্যদের সাথেও দেখা হওয়ার একটা সুযোগ রয়েছে। তো ভালো থাকবেন, ছোটো ছোটো ইনফরমেশন শেয়ার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। তো চলে যাচ্ছি আজকের মতো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে প্রার্থনার মধ্যে রাখবেন, সবার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ, যেতে যেতেই আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, বিকাশে পেমেন্টে কিন্তু 10% ক্যাশব্যাক।